অরবিন্দ কেজরিওয়ালের আক্রমণের জবাব দিতে এবার মুখ খুললেন রবার্ট বাড্রা নিজেই। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম দিল্লির রাজনৈতিক মহল। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রার বিরুদ্ধে একটি নির্মাণ সংস্থার কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই অভিযোগ নিয়ে সরব হয় বিজেপিও। সোনিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করে তারা, কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করে রবিবার বাড্রা পাল্টা অভিযোগ করেন, নতুন রাজনৈতিক দল তৈরি করছেন কেজরিওয়াল, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যই তিনি আমার পরিবারকে কালিমা লিপ্ত করছেন। কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন রবার্ট। তবে সোনিয়া জামাতার এই অভিযোগ সত্ত্বেও নিজের অবস্থানে অনড় কেজরিওয়াল। এদিন তিনি ফের বলেন, আমি যে প্রশ্নগুলি তুলেছি রবার্ট তার জবাব দেননি, তার উচিত উপযুক্ত তথ্য দিয়ে অভিযোগ খণ্ডন করা। এই সুযোগে কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি এদিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত রবার্ট বাড্রার। অন্যদিকে কংগ্রেসের পর এবার রবার্টের পাশে দাঁড়িয়েছে ইউপিএ শরিক দল এনসিপিও। কেজরিওয়ালকে কটাক্ষ করে এদিন শরদ পাওয়ার বলেন, অভিযোগ থাকলে আদালতে যান কেজরিওয়াল। এবিপি আনন্দ।